আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এখন দেখলাম যে আসলে চা খাওয়ার মতো কোনো বিস্কিট টিস্কিট নেই, সেই জন্য আমি মশলা পিঠাগুলো ফ্রিজে কিছু ছিল তো সেগুলো বের করে নিয়েছি। দুই তিন পিস আমি মানে ফ্রাই করে নেব, ভেজে নেব খাওয়ার জন্য। চাটাও বানিয়ে নিয়েছি, চাটা এখনও আমি কাপে ঢালিনি, কিন্তু আমি পিঠাটা ভাজার পর আমি কাপে ঢালবো। তেলটা মনে হয় গরম হয়ে গেছে, তো মশলা পিঠা বা নুন বড়াটা আমার ভাজা হয়ে গেছে। বুয়া এখনো আসেনি, বুয়া আসলে উনুনের কাজ করবে। তো আমি চা খাওয়ার কিছুক্ষণ পরই খালা চলে এসেছিলেন, আর সবজি ছিল না আসলে, তো সবজিওয়ালাকে ডেকে আমি সবজি কিনে নিয়েছি। রেগুলার যে সবজিওয়ালা আসে ওরা এসে চলে গেছে, তো আমি নিচে দারোয়ান চাচাকে ফোন দিয়ে বলেছিলাম একটা সবজিওয়ালা পাঠানোর জন্য। তো উনি আমাকে ফোন দিয়ে বলেছেন যে সবজিওয়ালা এসেছে, তো তখন আমি সবজি নিয়ে নিয়েছিলাম। আসলে মাঝে মাঝে ঝামেলা হয়ে যায় বাজার থেকে সবজি না আনলে, বাসার জন্য অপেক্ষা করতে হয়, আর অনেক সময় বাসায় যে রেগুলার সবজিওয়ালারা আসে ওরা এসে চলে যায়। আর এই যে দেখুন, এই চিকটা বের হয়ে গেছে কার্টুন থেকে, তো ওটার পেছনে আমার বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, দুজনেই খুব এক্সাইটেড, ছোটজন তো খুবই বেশি এক্সাইটেড। এই যে দেখুন, আর আমার মা কিছু ছোটো মাছ দিয়েছেন আমাকে, ট্যাংরা মাছ আর পুঁটি মাছ, অনেক ফ্রেশ মাছ, তো এগুলো খালা কেটে নিচ্ছেন। ট্যাংরা মাছগুলোকে মোটামুটি কাটা হয়ে যাচ্ছে আর ব্যাগের ভেতরে আছে, পুঁটি মাছগুলো মোটামুটি কাটা শেষ হয়ে যাচ্ছে আর ট্যাংরা মাছ ব্যাগের ভেতরে আছে। ট্যাংরা মাছগুলো কেটে নেবেন খালা। আর আমি মূলার তরকারিটা বসিয়ে দিচ্ছি, আমি মূলা কিনেছিলাম হাফ কেজি, তো ওখান থেকে একটি মূলা খুলশা মাছ দিয়ে আমি রান্না করব। আমরা সিলেটের এটাকে খইয়া মাছও বলে থাকি, তো এক পিস মূলা দিয়ে আমি সেটা রান্না করব। তো পাত্রে আমি পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ দিয়ে নিচ্ছি। আসলে রান্না এক একজন এক একভাবে করে, তো মূলার তরকারিতে আমি তেমন কোনো ইনগ্রিডিয়েন্টস দেই না। পেঁয়াজ রসুন আর ড্রাই মশলার মধ্যে হলুদ মরিচ এবং ধনে গুঁড়ো দেবো, আর কোনো কিছুই দেবো না। অনেকে আবার জিরার গুঁড়া বা জিরার পেস্টও ইউজ করেন, তো সেটা আমি করবো না। তো এই মাছটা আমি আমার জন্য রান্না করে নেব, বাচ্চারা এটা খাবে না। আর আমি কিছু পুঁটি মাছও ভেজে নেব বাচ্চাদের জন্য, আর ফুলকপি রান্না করব, ফুলকপি আলু দিয়ে একটা সবজি রান্না করব। তো পুরো ফুলকপিটা আমি রান্না করব না, যেহেতু বাচ্চাদের বাবা ট্রেনিংয়ে গেছেন ওনার অফিসের তরফ থেকে, তো তিনি যেহেতু নেই বাসায় সেজন্য রান্নার কোয়ান্টিটিও একটু কম। হলুদ মরিচ এবং ধনে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, এতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবং আপনি দেখে নিতে পারবেন। আর আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। আমি পরিমাণ লবণটাও দিয়ে নিয়েছি, এখন আমি সামান্য পানি যোগ করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি মূলাটা দিয়ে নিচ্ছি। মূলাটাকেও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। পরিমাণ মতো কাঁচামরিচটাও দিয়ে নিলাম, কাঁচামরিচটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন।
তো মূলাটা আমার গোছানো হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে নিয়েছি। মাছটা আমার মা নেড়ে নিচ্ছেন, তো মাছটা খুব ভালোভাবে নেড়ে আর বেশি নাড়া যাবে না, কিছুক্ষণ ঢেকে দিতে হবে মাছের ভেতরে যাতে মশলাটা ঢুকে যায়। সেজন্য তো মোটামুটি মাছ এবং মূলা আমার কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে নেব। আমি যতটুকু ঝোল খাবো ঠিক ততটুকুই পানি দিয়ে নেব। আপনারা বেশি ঝোল খেতে চাইলে আপনারা পানি বাড়িয়ে দিতে পারেন। আমি যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকু, আমি খুব বেশি ঝোল রাখবো না, মোটামুটি ঝোল ঝোল রাখবো। আর মাছগুলো অনেক ফ্রেশ ছিল এবং খেতেও অনেক টেস্টি হয়েছিল তরকারিটা। রান্না তো সবাই পারে, আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অতিরঞ্জিত কোনো কিছুই না। লবণ একটু কম হয়েছিল আমি দিয়ে নিয়েছি। আর ব্যাচেলার ভাইরা যারা আছেন আপনারা আইডিয়া নিতে পারেন, এবং যারা যে আপুরা নতুন রান্না শিখছেন আপনারাও আইডিয়া নিতে পারেন। আর এক এক ধরনের রান্নার ভ্যারাইটি এক এক রকম, এক এক জায়গার রান্নাও এক এক রকম, তো আপনারা হয়তো আইডিয়া নিতে পারেন। আর এই যে দেখুন ফুলকপিটা বানানো হয়ে গেছে, তো এখানে রাখা ঝুড়িতে রাখা আছে, তো এখান থেকে ফুলকপি সবগুলো আমি রান্না করব না, কিছু নিয়ে নিয়েছি আমি, আর একটু ছোটো করে নিয়েছি। আর আলু একটা দিয়ে নিয়েছি, আর ডাল বসিয়েছি। আসলে ডালটা কম্পালসারি বাচ্চাদের ঘরে, কোনো কিছু খাক আর না খাক, অন্য কিছু না খেলেও ডাল দিয়ে অন্তত ভাত খেয়ে নেয়। তো ডাল রান্না দেখানোর কিছু নাই, ডালটা তো চুলায় বসিয়ে দিয়েছি। আমার ব্লগে অসংখ্য অসংখ্য বার আছে ডালের রেসিপি। আর এখন আমি ফুলকপি বসিয়ে দিচ্ছি কড়াইয়ে, ফুলকপির নিরামিষটা। তো এটাও আমি পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করব না, অলরেডি ফুলকপির রেসিপি আমার চ্যানেলে আছে, একবার না বহুবারই আমি করেছিলাম, আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে নিয়ে এলাম, কাটা পেঁয়াজ দিয়ে আসলে তরকারিটা দেখতে ভালো হয় না, সেজন্য আমি সবসময় চেষ্টা করি ফুলকপিটা পেঁয়াজের পেস্ট দিয়ে রান্না করার। রসুন দিয়ে নিলাম, আদা বাটাও দিয়ে নিচ্ছি। তো আমি যতটুকু রান্না করব ঠিক ততটুকু পরিমাণ অনুযায়ী আমি মশলাটা দিয়ে নিচ্ছি। তো আমি আর এটা শেয়ার করছি না আপনাদের সাথে, অলরেডি এ টাইপের রান্না আমার চ্যানেলে আছে। সেজন্য আজকে একটু বের হয়েছিলাম আমার বড় ছেলেকে নিয়ে, তো বিস্কিট ছিল না ঘরে, সেজন্য আমি বিস্কিট নিয়ে এসেছি। তো জিন্দাবাজার গেলেই আসলে আমি এই বিস্কিটটা নিয়ে আসি, এটা আমার ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়, নাবিস্কো বিস্কুট। এই যে দেখুন, এটা আমি 3 প্যাকেট এনেছিলাম, আসার পরে আমি একটা প্যাকেট কেটে সন্ধ্যার চায়ের সাথে খেয়েছি। এই যে দেখুন এই বিস্কিটের কথা কাদের কাদের মনে আছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। নাবিস্কো গ্লুকোজ বিস্কুট, এগুলো তো আমি চার সাথে 1 প্যাকেট শেষই করে ফেলি, অনেক টেস্টি খেতে আর একদম ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়। আর বাচ্চাদের জন্য পটাটা নিয়ে এসেছিলাম, 1 প্যাকেট অলরেডি ওরা কেটে খেয়ে ফেলছে। আর এই যে দেখালাম 2 প্যাকেট নিয়ে আসছিলাম, আর বিস্কিট নিয়ে আসছিলাম 5 প্যাকেট, আর গুঁড়া দুধ ফুরিয়ে গিয়েছিলো যেহেতু মাসের শেষ, এখন সব কিছুই কমে যাচ্ছে ঘরে, তো আমি গুঁড়া দুধও নিয়ে আসলাম, বাচ্চাদের জন্য নিয়ে আসলাম কমলা, কমলাও এখান থেকে খাওয়া হয়েছে। আর এই যে দেখুন আমার ছোটো বেবির জন্য একটা গেঞ্জি নিয়েছি, ওর হাত লম্বা গেঞ্জি আছে, এটা আমার ভালো লেগেছে সেজন্য আমি কিনেছি। আর ওর জন্য কয়েকটা ট্রাউজার নিয়েছি, 4টা মনে হয়, হ্যাঁ 4টা ট্রাউজার নিয়েছি এখানে ছোটোজনের জন্য। গতবারের যেগুলো ছিল সেগুলো ছোটো হয়ে গেছে আসলে, আর বড়জনের জন্য একটা ট্রাউজার নিয়েছি, ওর ট্রাউজার অলরেডি আছে, তারপরে ও চাচ্ছিল তা ওকে যেন কিনে দেই, সেজন্য আমি ওকেও একটা ট্রাউজার কিনে দিলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।